বর্তমানে ওই স্বৈরাচার হাসিনা বাংলাদেশে 560টি মডেল মসজিদ করেছিল। এই সমস্ত মডেল মসজিদগুলোতে ইমাম পর্যন্ত 10 লক্ষ 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। জোরে কর সুবহানাল্লাহ, কি এ জোরে কর নাউজুবিল্লাহ, বানাইছে মডেল মসজিদ, জোরে বলেন কি মসজিদ। আর এই সমস্ত মডেল মসজিদের ভেতরে ইমাম নিয়োগ দিয়েছে ঘুষের টাকা, 10 লক্ষ 20 লক্ষ 15 লক্ষ ঘুষের টাকা নিয়ে তাদের উত্তরসূরি, তাদের সমর্থক, তাদের সহযোগী তেল তেলা মুনাফিক হুজুরদেরকে এই মসজিদগুলোতে নিয়োগ দেওয়া হয়েছে। আজকের এই মাহফিল থেকে আমরা বলতে চাই, এই মডেল মসজিদগুলোতে ঘুষের টাকা নিয়ে যেই মুনাফিক হুজুরদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এদেরকে বাদ দিয়ে হক্কানি আলেমদেরকে নিয়োগ দিতে হবে। তার কারণ হলো ঘুষের টাকা নিয়ে দিয়ে যারা চাকরি নিয়েছে এই হুজুরদের পেছনে নামাজ হবে না। ফটো পরিষ্কার কেরে ভাই, মসজিদের ইমাম নিয়োগ হয় ঘুষের টাকা দিয়ে, এগুলো তো কিয়ামতের আলামত। জোরে কোন কিসের আলামত? তার মানে ঘুষ দেওয়াও হারাম, ঘুষ নেওয়াও হারাম। তাহলে ঘুষের টাকা দিয়ে চাকরি নিয়েছে হুজুরের পেছনে কি নামাজ হবে? আর যেখানে ঘুষের টাকা দিয়ে ইমাম নেওয়া হয়েছে তার মানে যোগ্য লোক নেয়নি, ওদের দোষদের নিয়েছে, মুনাফিকদেরকে নিয়েছে, তেল তেলাদেরকে নিয়েছে, এদের বর্তমানে এই স্বাধীন দেশে আর থাকার কোনো অধিকার নাই। আরে ভাই, এই দাবি করার আগে বাইতুল মুকাররমের যিনি ইমাম ছিল, আপনারা কি জানেন ওই ইমাম এক মাস হলে পালিয়ে গেছে? জানেন, আপনারা জানেন, বড় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। তাহলে দুর্নীতি কত পর্যায়ে চলে গেছে আমরা কত একটা কথা পরিষ্কার করে বলি। বর্তমানে বাংলাদেশ সরকারের যিনি ধর্ম উপদেষ্টা হয়েছে, একজন যোগ্য আলেম, একজন বিজ্ঞ আলেম, ডক্টর আফহামু খালিদ হোসাইন, আমি তাকে খুব কাছে থেকে চিনি, খুব কাছে থেকে তাকে দেখেছি, সাক্ষাতের সুযোগ হয়েছে। ধর্ম উপদেষ্টা বলেছে এই বাংলাদেশে আর কোনো দুর্নীতি চলতে দেওয়া যাবে না। ঘুষ দুর্নীতিকে বাংলার জমিন থেকে কবর রচনা করা হবে। এই ধর্ম উপদেষ্টা নিয়োগ পাওয়ার পরই আপনারা জানেন হজের টাকা ছিল বেশি, তিনি হজের টাকা কমাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, কম মানে হজ করতে 8 লক্ষ টাকা লাগতো, এই বছর ইনশাল্লাহ 5-6 লাখ টাকার ভেতরে, 4 লাখ টাকার ভেতরে হবে, আলহামদুলিল্লাহ। কম উমরা করতে গিয়েও প্লেনের খরচ ভাড়ার টাকা তিনি কমিয়ে দিয়েছে। মসজিদের ইমাম খতিবদের বেতন দেওয়ার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছে, মানবতার পাশে দাঁড়িয়েছে, বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ডক্টর আফহামু খালিদ হোসেন 14 জন লোকে দেব চালাচ্ছে, হুজুর কয়জন? আরো জোরে বলেন, কয়জন? তাহলে এক হুজুর থেকেই যদি দেশ এত সুন্দর হয়, 14 জনে যদি হুজুর হতো, আর বাংলাদেশের 300 জন সদস্য যদি হুজুর হতো, এই দেশটা জান্নাতের দেশ হয়ে যেত। এই জন্য একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, বর্তমানে বাংলাদেশের জোয়ার এসেছে, ইসলামের জোয়ার চলতেছে। আজকে চতুর্দিকে লক্ষ্য করে দেখেন, যেই জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল ওই জামাত ইসলাম যেখানে প্রোগ্রাম করতেছে, কর্মী সমাবেশ করলে মহা সমাবেশ হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে লক্ষ লক্ষ জনের জনগণের জনস্রোত। এমনকি যারা আওয়ামী লীগের দোসর ছিল, আওয়ামী লীগ ছিল, ওরা আছে বলতেছে আমরা জামাত ইসলাম করব। সুবহানাল্লাহ, আমরা কিন্তু এতে বেজান না, এটা হলো মক্কা বিজয়ের আলামত। জোরে বলেন, কি বিজয়? আমার নবী যখন মক্কা বিজয় করেছে, মক্কা বিজয় করার পরে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, এমন কি আবু সুফিয়ান পর্যন্ত এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, কথা সুন্দর, থুতুর মধ্য থেকে সুগন্ধি প্রবাহিত হওয়া শুরু করলেন। আমি না ডাকতে পারো শ্বশুর আব্বা, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, আপনার কাছে বলতে যাই, আমার গর্ভের মধ্যে যেই দিন সন্তান অস্তিত্ব লাভ করেছে সেদিন থেকে আমার শরীর থেকে সুগ্রাণ বের হয়। এটা সুগ্রাণের কোনো গন্ধ নয়, এই সুগ্রাণ হলো আমার পেটের সন্তানের। আর একটু জোরে বলেন না। ও বাবা, আপনি বিশ্বাস করবেন কি না জানি না,
যেদিন আমার সন্তান আমার পেটের মধ্যে অস্তিত্ব লাভ করেছে, সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে আমার পুরো ঘরের দরজা জানালা আমাকে সালাম দেওয়া শুরু করেছে, এমনকি ঘরের মাটি পর্যন্ত আমাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছে। ও বাবা, আপনি জিজ্ঞাসা করবেন কি না, জানি না, আমার সন্তান যখন গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ করলো, আল্লাহর পক্ষ থেকে তিনজন মহিয়সী নারী একটা মালা আনার পরে আমার গলার মধ্যে মালা পরাইয়া সম্বর্ধনা জানাইছে। আব্দুল মুত্তালিব বলেন, কোন কোন তিনজন মহিলা এসেছিল বলো তো দেখি। এমন সময় আমিনা বলে, তিনজন মহিলা আমার ঘরের মধ্যে এসেছিল আল্লাহর পক্ষ থেকে। এক নম্বর হলো মুসার বোন কুলসুম, দুই নম্বর হলো ফিরাউনের স্ত্রী আসিয়া, আর তিন নম্বর হলো ঈসা আলাইহিসসালামের মা মারিয়াম। এই তিনজন মহিলা ঘরের মধ্যে আসার পরে আমার গলার মধ্যে ফুলের মালা দিয়ে সম্বর্ধনা জানায় আমাকে ঘোষণা করে বলেছে, আমিনা রে, তুমি যেন তেন মহিলা নয়, তোমার গর্ভের ভেতরে আগমন করবে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন মহিলা এসেছে কেমন কি আমি না বলছি, সেই জায়গাতে শ্রেষ্ঠ হয়। আল্লাহর পক্ষ থেকে বারো জন রসুল এসেছে, সুবহানাল্লাহ, কোন বারো জন রসুল আমার ঘরের মধ্যে এসে আমাকে সম্বর্ধনা জানিয়ে দিয়ে গেছে। এমনকি রসুল যখন পৃথিবীতে আগমন করলেন, আব্দুল মুত্তালিব এবং আবু তালিব বলেন ওই সন্তান পৃথিবীতে এসেছে। আমিনা বর্ণনা করে বলে, মোহাম্মদ সাল্লাম, আমার সন্তান পৃথিবীতে আসার সঙ্গে আমার পুরো ঘরটা অন্ধকার থেকে আলোকিত হয়ে গেছে। আরো জোরে বলেন। আর আব্দুল মুত্তালিব আর আবু তালিব বলেছে, আমার সন্তানকে, ছোট সন্তানকে নিয়ে সকালবেলা যখন মসজিদ থেকে, ঘর থেকে বের হয়েছি, লক্ষ্য করে দেখি আকাশের সূর্য রোদ তার শরীরে দেয় না, তাদের সামনে মেঘমালা এসেছে, ছায়া পড়ে গেছে, আকাশের সূর্য চন্দ্র আমার নাতি মুহাম্মাদকে সালাম করেছে। আল্লাহ আকবার বলেন। এখন আমি আপনাদেরকে বলতে চাই, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম এই আলোচনার নাম হলো মিলাদুন নবী। জোরে বলেন, কি নবী? কিন্তু এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে দশ মিনিট ওয়াজ করলাম, এই ওয়াজের ভেতরে আমাদের কি কোনো আমূল আছে না? বুঝে কথা বলবেন, এই ওয়াজের মধ্যে কি আমাদের কোনো আমূল আছে না? আমূল নাই। এই ওয়াজের মধ্যে জানার আছে, রসুলের প্রতি ভালোবাসার আছে, এর মধ্যে আমূল নাই, তার মানে এর মধ্যে রসুলের সিরাত? আমার কথা বলে আপনারা বুঝতেছেন না, রসুলের জন্মের ঘটনা এগুলো হলো মিলাদুন নবী, কিন্তু এর মধ্যে আমাদের করণীয় কিছু নাই। করণীয় কি? আমার নবী যে নবুয়ত পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে যা যা করেছে, আমাদের যা যা করতে বলেছে, এগুলো হলো করণীয় বাধ্যতামূলক। এখন প্রশ্ন লক্ষ্য করেন, আমার নবী যে ১৭ বছর বয়সে একটা সংগঠন তৈরি করেছিল যার নাম হলো হিলফুল ফুজুল, নাম কি? শান্তি সংঘ। ১৭ বছর বয়সে এই সংগঠন তৈরি করলো, এই দল তৈরি করলো, ৪০ বছর বয়স পর্যন্ত এই দল দিয়ে জমিনে শান্তি কায়েম করতে চেয়েছে। ১৭ থেকে ৪০ হিসাব করে বলেন কয় বছর? ২৩ বছর। জোরে বলেন, কয় বছর? ভালো করে লক্ষ্য করেন, রসুলের নবুয়ত পাওয়ার আগে ২৩ বছর, আর নবীজি ৪০ বছর বয়সে নবুয়ত পাইল, তারপরে বিদায় নিয়ে চলে গেল, ওই পর্যন্ত ২৩ বছর। আগে ২৩ পরে ২৩, সর্বমোট কত হলো? ৪৬। এই তথ্যটা ভালো করে বোঝেন, তাহলে নবীজি সংগঠন তৈরি করে ২৩ বছর ধরে জমিনে শান্তি কায়েম করতে চেয়েছে, কিন্তু নবী কি জমিনে শান্তি কায়েম করতে পেরেছিল? ভালো করে বুঝবেন, স্বয়ং আমাদের নবী দল গঠন করে ২৩ বছর চেষ্টা করে জমিনে শান্তি কায়েম করতে পারেনি। শান্তি কায়েম কখন হলো? ৪০ বছর বয়সে যখন নবুয়ত পাইল, কোরআনের মেসেজ পাইল,
পরের 23 বছরে জমিনে শান্তি কায়েম হলো, তার মানে বোঝা গেল যেহেতু নবী পর্যন্ত কোরআন ছাড়া জমিনে শান্তি কায়েম করতে পারেনি, আমরাও যদি কোরআন বাদ দিয়ে দল গঠন করে জমিনে শান্তি কায়েম করতে চাই আমরাও করতে পারবো। আরে পাগল, আমার মতো দুই টাকার হুজুর না, স্বয়ং আমাদের নবী পারেনি নবী। কারণ কি? নবুয়তের আগের জিন্দেগিতে কি ছিল না, কথা বলেন, কি ছিল না? তার মানে শিক্ষা হলো কোরআন ছাড়া জমিনে শান্তি কায়েম করা যাবে। বর্তমানে বাংলাদেশে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, বিভিন্ন দল আমরা দেখেছি, বাবার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, আপার জুলুম দেখেছি, সব দলের শাসন দেখেছি, শান্তি কায়েম করতে চেয়েছে কিন্তু জমিনের শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ হলো তারা কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করে নাই। আরো জোরে বলেন না কেন? তার মানে বর্তমানে আমরা যদি জমিনে শান্তি কায়েম করতে চাই কোরআনে রাষ্ট্র গঠন করা ছাড়া কোনো উপায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি কৃপা, আল্লাহর কি খেলা, এই বর্তমান জালেম সরকার বিদায় নিয়েছে, এই স্বৈরাচার সরকার ভারত থেকে এসেছিল মূলত বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল। কারণ কি? তারা জানে বাংলাদেশে ইসলাম কায়েমের কথা সবচাইতে বেশি তারাই বলে যারা বাংলাদেশ জামাত ইসলামী।